أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين وهو خير الناصر ومعين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين جد حسن والحسين رحمة للعالمين طه ياسين وأهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين المنتزبين المنتخبين على لعنة الله على أعدائهم أجمعين أما بعد قال المعصومين عليهم السلام আদ্দুআউ সিলাহুল মুমিনিন সালাত পড়ি মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি আমরা ইসলামী ইতিহাসের আলোচনার ধারাবাহিকতায় ইমাম জয়নুল আবেদিন সৈয়দুল সাজেদিন তার জীবনী এবং তার জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গতকালকে আমরা কোন পর্যায়ে আলোচনা সেরে দিয়েছিলাম এবং আজকে কোত্থেকে শুরু করতে চেয়েছিলাম কে বলতে পারবে? হ্যাঁ, আমরা মানবাধিকার নিয়ে আলোচনা করতেছিলাম এবং ওই মানবাধিকারগুলোর শুধু শিরোনাম আমি তুলে ধরেছিলাম, যেগুলোর ব্যাখ্যা আজকে দেওয়ার কথা ছিল, তাই না? তো তোমরা যদি আমার সহযোগিতা করো তাহলে আমি সেগুলোর ব্যাখ্যা দেব। কীভাবে সহযোগিতা করবা? ঘুমিয়ে ঘুমিয়ে? তাহলে হ্যাঁ, আমিরুল কি আমিরুল ইসলাম না আমিরুল মোমেনিন? যাক, আমিরুল ইসলাম। আমিরুল ইসলামও কিন্তু কম না, মানে ইসলামের মধ্যে সে আমির। হ্যাঁ, যতগুলো ইসলামী লোক আছে প্রত্যেকের আমির। সে বলছে আমরা দরুদ শরীফ বা সালাওয়াতের মাধ্যমে সহযোগিতা করব, এর চেয়ে বড় সহযোগিতা আমি আর চাই না। তাহলে এইটাই আমার দরকার। একবার গতকালকে আমরা শিরোনামগুলি আলোচনা করেছিলাম, যে শিরোনামের প্রথমে কি ছিল আসকারি? আল্লাহর অধিকার, তাই না? এখানে বলা হচ্ছে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার এই যে তুমি তাকে এক ও অদ্বিতীয় মনে করবে, এক ও অদ্বিতীয় মনে করে ইবাদত করবে, আর যদি তুমি তা করো তবে তিনি তোমার দিন ও দুনিয়ার পরিপূর্ণতা দান করবেন। তাহলে আল্লাহ তাবারক তাআলার অধিকার বলতে আমরা কি বুঝলাম? আল্লাহকে এক এবং অদ্বিতীয় মনে করে তার ইবাদত করতে হবে। এটা হচ্ছে আল্লাহর অধিকার আমাদের উপরে, তাই তো? হ্যাঁ, আরাফাত পরীক্ষায় আসবে কিন্তু, হ্যাঁ, প্রত্যেকগুলো না আসলেও অন্তত আমি যদি প্রশ্ন করি তাহলে লিখব যে অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে তার দশটি উল্লেখ করো এবং প্রত্যেকটির ব্যাখ্যা দাও। হ্যাঁ,
তো দ্বিতীয় নাম্বার কি ছিল? আত্মার অধিকার। আত্মার অধিকারে বলা হচ্ছে তোমার উপর তোমার আত্মার অধিকার ঐরূপ যেরূপ তুমি তাকে আল্লাহর আনুগত্য বা হুকুম পালনে অভ্যস্ত করবে। আত্মার উপরে আত্মা কোনটা? মনে হয় সবাই দেখে আসছে, দেখেছো তুমি? হ্যাঁ, আর আত্মা বলতে এখানে দেখাচ্ছে তো, আসলে কি ওখানে আত্মা থাকে? যাই হোক, ওই যে তোমার নাম কি? আমন মির্জা। ও বুঝে ফেলেছে এখানে থাকে মন। হ্যাঁ, মনের কথা শুনে স্বাধীন খুব খুশি, দিল দিল দে দিয়া। হ্যাঁ, যাক, আত্মা মন নাফস রূহ এগুলো যদিও ওইভাবে ব্যাখ্যা করা এখন আমাদের বা আমার পক্ষে সম্ভব নয়, এগুলো সাধারণত এক একটার এক এক ধরনের ক্যাটাগরি রয়েছে। হয়তো আমি কোনো একদিন কোনো এক আলোচনায় বলেছিলাম, যদি আমরা কষ্ট পাই তাহলে বুকে হাত দেই যে আমার বুক ব্যথা করছে, যদি দুশ্চিন্তা হয় টেনশন হয় তাহলে মাথায় হাত দেই। হ্যাঁ, আর যদি কাউকে বলি আই লাভ ইউ তাহলে কি করি? এখান থেকে দেখায়। হ্যাঁ, তার মানে কিছু কিছু বিষয় এগুলোর স্থান আলাদা আলাদা, তাই যদি আমরা আত্মা বলি আত্মার বিষয়টাও ঠিক ওরকম। কারো কারো মতে সমস্ত কিছুর সমন্বয়ে গঠিত হয় আত্মা, মানে মাথা মগজ চিন্তা চেতনা এবং বুকের জ্বালা পোড়া ভালোবাসা সব কিছু মিলেই হয় আত্মা। তো যাই হোক, আত্মার অধিকার, আত্মার উপরে আমার অধিকার কি একটু আগে বললাম, সেটা হচ্ছে আত্মাকে বশীভূত করা। কিসের জন্য? আল্লাহর আনুগত্যে, অর্থাৎ আল্লাহর অনুসরণ বা অনুকরণের জন্য আত্মাকে বশ মানানো, বশীভূত করা বা তাকে বাধ্য করা, এইটা হচ্ছে আমার অধিকার, আত্মার প্রতি আমার অধিকার। এই যে দেখো, এখানে আরও কথা ব্যাখ্যা বিশ্লেষণ কতটা প্রয়োজন। আত্মার উপরে আমার অধিকার আমি বলতেছি, তাহলে আত্মাটা কে আর আমিটা কে? বুঝাও, কথা বোঝাও, তোমরা তো এখন যুবক, তোমাদের নাফস তো এখন পাগলা ঘোরা। হ্যাঁ, এই কারণে এই পাগলা ঘোরাকে কন্ট্রোল করা অত্যন্ত কঠিন কাজ, আর যে এই কঠিন কাজটাকে সহজ করে নিয়েছে বা সম্ভব হয়েছে যার দ্বারা, সেই কিন্তু সফল হয়েছে, তাই না? নামটা কি বলেছিলা কালকে? ইয়াসিন আলী। আচ্ছা, কিছু কিছু বিষয়ে আসলে সব জায়গায় বলাও যায় না, আবার না বললে হয়ও না। হ্যাঁ, পাগল মন, এই তো হচ্ছে যুবক ছেলে পেলেদের দোষ। হ্যাঁ, একটা শব্দ বলতে না বলতে বাকিটা বলে ফেলে। তাহলে
এই যে মন বা আত্মা বা নাফস, এগুলোকে আবার কন্ট্রোল করবে কে? আমি। আমার নাফসকে, আমার মনকে, আমার আত্মাকে, আমার ওই পাগলা ঘোড়াকে কন্ট্রোল করার দায়িত্ব বা কর্তব্য বা অধিকার কার? আমার। তাহলে মনটা কি, আত্মাটা কি, আর আমিটা কি? সে বা কে আর আমি বা কে? হ্যাঁ, আজও পারলাম না আমি মনকে চিনিতে। তো বিষয়টা হলো, এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা রয়েছে। যাই হোক, তাহলে মন বা নাফস সেটা এক জিনিস, আর আমি ওইটা আরেক জিনিস। আবার আমিত্ব যেটা বলা হয় সেটা আবার ভিন্ন জিনিস। সবগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। একই দেহ, একই প্রাণ, কিন্তু সব কিছু আবার ভাগ হয়ে যাচ্ছে আলাদা। আমিত্ব হচ্ছে অহংকার। এই কাজটা কে করেছে? আমি করেছি, গর্ব করে বলি, তাই না? এটা হলো আমিত্ব। আর আমি নিজের একটা পরিচয়, সাধারণভাবে স্বাভাবিকভাবে একটা পরিচয় তুলে ধরা। যতক্ষণ রূহ আছে ততক্ষণ আমি আছি। রূহ নাই, আমিও নাই, তাহলে আমির সম্পর্ক রূহের সাথে। কথা ঠিক? এবার আত্মা, আত্মা বা নাফস কয়েক প্রকার। নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মতমাইন্না, এইভাবে ভাগ আছে নাফসের অনেকগুলো। তো যেইটাকে কন্ট্রোল করার কথা বলা হচ্ছে এখানে, আত্মার যে অধিকারের কথা বলা হচ্ছে, আল্লাহর আনুগত্যের জন্য তাকে বাধ্য করা, এটা কি নাফসে মতমাইন্না? না, কারণ নাফসে মতমাইন্না আল্লাহর অনুগত। তাহলে নাফসের লাওয়ামা সেটাও নয়, কারণ নাফসের লাওয়ামাও কিন্তু, যদিও নাফসের লাওয়ামাকে বলা হয় এক ধরনের অনুতাপ, সে অনুতপ্ত হয়। তো অনুতপ্ত হয় মানে সে আল্লাহকে স্মরণে রেখেছে। তাহলে এখানে বাধ্য করার জন্য বলা হচ্ছে একমাত্র নাফসে আম্মারাকে। নাফসে আম্মারা হচ্ছে অত্যন্ত জঘন্য একটা নাফস, সব সময় শুধু ওই পড়াশোনা বাদ দিয়ে মোবাইলের দিকে ডাকে, পড়াশোনা বাদ দিয়ে ঘুমের দিকে ডাকে, পড়াশোনা বাদ দিয়ে গেম খেলা হ্যান ত্যান এগুলোর দিকে ডাকে। এগুলো কিসের কাজ? নাফসে আম্মারার কাজ। অর্থাৎ যে কাজগুলো নিষেধ সেই কাজগুলোতেই উদ্বুদ্ধ করে, সেটাই হলো নাফসে আম্মারা, আর এইটাই হলো পাগলা ঘোড়া। হ্যাঁ, নাফসে আম্মারাই হলো পাগলা ঘোড়া, সে কখনো পরিতৃপ্ত হয় না। যত ঘুমাবা তত সে বলবে আরো ঘুমাও, আমার আরো ঘুম দরকার। যত গেম খেলবা যতক্ষণ ধরে, 2 ঘন্টা হোক আর 3 ঘন্টা হোক, ওই নাফসে আম্মারা বলবে আরো খেলবো, আরো খেলবো। খাওয়া দাওয়া, এত খাবার, এত খাবার, তারপরেও বলবে খুব টেস্টি হয়েছে আর একটু খাই। এই জন্য আরাফাত বেশি বেশি করে না খায় না, খেলে তো আর স্বাস্থ্য এরকম থাকতো না, আমার মতো হতো। সালাওয়াত পড়ো মোহাম্মদ ও আলে মোহাম্মদ। মুখের অধিকার 3 নম্বরে কি ছিল? মুখের অধিকার। মুখের অধিকার কি? বাজে কথা বলা থেকে বিরত থাকা। রমজান মাস,
এই অধিকারগুলো আমাদের খুবই প্রয়োজন। আমাদের রোজাকে 100% পুরো করার জন্য এই অধিকারগুলোর প্রতি লক্ষ্য দিতে হবে। এই যে মুখের অধিকার, বাজে কথা বলা থেকে বিরত থাকতে হবে, আর বিপরীতে কি করতে হবে, ভালো কথা বলার অভ্যেস করতে হবে। বাজে কথা বলা থেকে বিরত থাকা এবং ভালো কথা বলার অভ্যেস করা। কানের অধিকার, এরপরে কি ছিল? কানের অধিকার। কানের অধিকার কি? গীবত শোনা থেকে বিরত থাকা। আমাদের রমজান মাস এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি আমরা গীবত শুনেছি তাহলে আমাদের রোজা বাতিল হবে। যেমন আমাদের আবদুল্লাহ আরাফাতের মনোযোগ নষ্ট করছে, তো গীবত ওরকম কি করে, মানুষের রোজার প্রতি যে একটা মনোযোগ বা রোজার পূর্ণতা দানকারী, সেই পূর্ণতা নষ্ট করে দেয়। হ্যাঁ, তাই আমরা গীবতও শুনব না আর আরাফাতের মনোযোগও নষ্ট করব না। এরপরে কি? চোখের অধিকার। চোখ আমার, সিদ্ধান্ত আমার, এইরকম বললে কি হবে? হ্যাঁ, অনেকেই নাস্তিকরা বা বিশেষ করে যারা কি বলবো, বিধর্মী বললেও ভুল হবে, এক কথায় বলা যেতে পারে যারা দিনদার নয়, বেদিন, তারা বলে অনেক সময় যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ আমি পর্দা করব কি করব না সেটা আমার ব্যাপার না। এরকম হইলে হবে না। দেহ যদি আপনার হয়, সিদ্ধান্ত যদি আপনার হয়, আমাদের দৃষ্টিশক্তি এটা তো আর আপনার নয়। আপনি যে ঘরে বন্দি থাকবেন তা তো নয়, আপনি তো ঘর থেকে বের হবেন। তাহলে বের হতে গেলে আমাদের দৃষ্টির যে অধিকার রয়েছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখানে কি কি বলা হচ্ছে? যা কিছু দেখা হালাল নয় তা দেখা থেকে বিরত থাকা, অর্থাৎ অবৈধ দৃষ্টিপাত না করা। আর এখানে উদাহরণ দিয়ে দিয়েছে সুন্দরভাবে। কি উদাহরণ? যেমন বিয়ে করা যায় এমন মহিলার দিকে বিয়ের আগে তাকানো। এটা আমার কথা নয়, কিন্তু আমি বানিয়ে বলি নাই, বইতে আছে। হ্যাঁ, যে মহিলাকে বিয়ে করা যায়, বিয়ের ক্ষেত্রে মাহরাম এবং না মাহরাম বলে একটা কথা আছে, যাকে রক্তের সম্পর্কে বিয়ে করা যায় তাকে বলা হয় না মাহরাম, আর যাকে রক্তের সম্পর্কে বিয়ে করা যায় না তাদেরকে বলা হয় মাহরাম। তো যাই হোক, যাকে বিয়ে করা যায় তার দিকে ওই বিয়ে করার দৃষ্টিতে তাকানো যাবে না। অনেকেই বলে একবার দেখা জায়েজ, তাই বলে আমি তাকিয়েই থাকবো। হ্যাঁ, আমি তো একবারই দেখতেছি, চোখের পলক তো আর মানে পড়ে না চোখের, ওরকম একটা অবস্থা। হ্যাঁ, তাহলে ওইটা কি জায়েজ হবে? হবে না। কারণ কি? ঠিক আছে, একবার দেখতেছি, কিন্তু আমার দেখার ভিতরে নিয়তটা কি? ইন্নামা আমালু বিন নিয়াত, নিয়াতের উপরে আমল নির্ভর করে। তা আমি যে একবার তাকাচ্ছি, ওই একবারের নিয়তটা কি আমার? কোনো শুভ নিয়ত? হয়তো বলো না শুভ, বিয়ে করতে যাচ্ছে, শুভ কাজ, না এই নিয়ত অশুভ।
বিয়ে করতে যাবে সেটা দেখার প্রসেস আছে, স্থান কাল পাত্র আছে। আমাদের সুজন বাবু কলম দিয়ে মুখে ফু দিচ্ছে না টানতিছে আমি বুঝলাম না। হ্যাঁ, যদি টেনে থাকে তাহলে এই অভ্যাসটা ভালো না। তো যাই হোক, হয়তো দেখা যাচ্ছে যে কলমের কালি মুখে চলে যেতে পারে। তো যাই হোক, চোখের অধিকার হলো ও যেটা বলছিলাম, বিয়ের জন্য যদি আমি তাকিয়ে থাকি তাহলে আমার তাকানোর স্থান কাল পাত্র আছে, জায়গা বিশেষে তাকাইতে হবে। সব রাস্তাঘাটে তাকালে তো হবে না, বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে, দুইজনের দেখার ব্যবস্থা করে দিবে, সেখানে দেখবে। হ্যাঁ, কি হাসি, হ্যাঁ, মুক্ত ধরানো হাসি, বিয়ের কথা শুনলেই হাসি আসে। দিল্লিকা লাড্ডু, হাতের অধিকার, আমাদের হাতের কি কি অধিকার আছে। হারাম কাজে হাত দেওয়া থেকে বিরত থাকা, অর্থাৎ এই হাত দিয়ে যেন হারাম কাজ সম্পাদন না হয়, এইটা হচ্ছে হাতের অধিকার। যদি এই হাত দিয়ে কোনো হারাম কাজ সম্পাদন করা হয় তাহলে আমি হাতের অধিকারকে হরণ করলাম। বোঝা গেছে? তাহলে আমার হাত হলেও তার ব্যক্তিগত পার্সোনাল একটা অধিকার রয়েছে, সেটা হচ্ছে এই হাত দিয়ে হারাম কাজ করানো যাবে না, হালাল কাজ করাইতে হবে। এই হাত দিয়ে চুরি করা যাবে? যদি কেউ করে তাহলে কার অধিকার নষ্ট হলো? হাতের। অর্থাৎ হাত যদিও ব্যক্তি নয়, তারপরেও তার একটা অধিকার রয়েছে, সেই অধিকারটি হরণ হচ্ছে যদি হাত দিয়ে অবৈধ কাজ করি। তাহলে আমি, ওই যে আমি বললাম, আমি, আমিটা কে? রূহ। এই যে আত্মা, নাফস, এগুলো দ্বারা আমি হাতকে অবৈধ কাজ করালাম, তাহলে সাজা পাবে কে? যেহেতু হাতের অধিকার আমি হরণ করেছি, অধিকারকে কেড়ে নিয়েছি, তাই আমি হাতের উপরে জুলুম করেছি। একজনের অধিকার কেড়ে নেওয়া মানেই তো জুলুম করা, তাই না? এই যে এখন তোমাদের ঘুমের অধিকার না, এটা মনে হয় অধিকার নয়, যদি অধিকার হয়ে থাকে তাহলে জুলুম হয়ে যাচ্ছে না, মনে হয় না, কারণ সকালবেলা তোমাদের কোনো ক্লাস রাখা হয়নি, অতএব বিকেলে ক্লাস, এটা তোমাদের অধিকার না, এটা প্রতিষ্ঠানের অধিকার। এই অধিকার যদি এই ক্লাসে কেউ হাজির না হয় তাহলে সে প্রতিষ্ঠানের অধিকার হরণ করেছে, তার শাস্তি হবে। কার হবে? প্রতিষ্ঠানের না তার? হাতের অধিকার আমি হরণ করলাম, শাস্তি কার হবে? তোমার হবে। হোক, আমি অধিকার হরণ করলাম আর তোমার শাস্তি হবে। হোক, সালাত পড়ে একবার। পায়ের অধিকার, হারাম কাজে যাওয়া থেকে বিরত থাকা। আমি বেশি কিছু আর ব্যাখ্যা দেব না, বাকিটা তোমরা ওই চোখ কান হাত ওইসব বুঝে ফেলেছ। পেটের অধিকার, পেটের অধিকার হচ্ছে কি? হারাম খাবার থেকে বিরত থাকা। পেটের মধ্যে হারাম খাবার দেওয়া মানে কি? পেটের অধিকারকে হরণ করা, অধিকারকে বিনষ্ট করা, পেটের উপরে জুলুম করা। আবার পেটের আরেকটা অধিকার রয়েছে, হ্যাঁ, তিন ভাগের এক ভাগ খালি রাখা, এটা পেটের অধিকার। অতিরিক্ত না খাওয়া, এটা পেটের অধিকার। খাদ্য, এক ভাগ
পানি এক ভাগ, আর এক ভাগ অক্সিজেনের জন্য ফাঁকা রাখা, এমন যেন না হয় যে ট্যাবলেট খাওয়ার জায়গা নেই। হ্যাঁ, লজ্জাস্থানের অধিকার, লজ্জাস্থানের অধিকার কি? এখানে যদিও লিখেছে সেটিকে জেনা ও অশ্লীল কাজকর্ম থেকে দূরে রাখা এবং মানুষের দৃষ্টির অন্তরালে রাখা, অর্থাৎ আবৃত রাখা, ঢেকে রাখা, এটা হচ্ছে লজ্জাস্থানের একটা অধিকার। দ্বিতীয় অধিকার হল বৈধ ব্যবহার করা, অবৈধভাবে নয়। নামাজের অধিকার, আমরা যে নামাজ পড়ি সেই নামাজের অধিকার কি? নামাজ হচ্ছে আল্লাহর দরবারে হাজির হওয়া, তার মানে আল্লাহর সামনে দাঁড়ানো। আর যদি নিজেকে তুচ্ছ ছোট ভেবে এবং অন্তর দিয়ে তার সামনে দাঁড়াতে পারো, তাহলে যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে পড়তে পারবে। এ কথা দ্বারা বোঝাতে চাচ্ছে বিনয়ী হয়ে নামাজ পড়া, যতটা নিজেকে তুচ্ছ নগণ্য, যতটা নিজেকে হাসি তামাশা থেকে দূরে রাখা। হ্যাঁ, মাথা নাড়াচ্ছে আবার হাসিও হাসে। নামাজে গেলে এই সমস্ত থেকে বিরত থাকা, এটা হচ্ছে নামাজের অধিকার। হজের অধিকার, হজের অধিকার কি? আল্লাহর দরবারে নিজেকে হাজির করা আর পাপ কাজ থেকে দূরে থাকা, বিভিন্ন গুনাহ খাতা থেকে মাপ চাওয়া, আর আল্লাহ যে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সে হজ করা পরিমাণ সম্পদ হলে হজটা সম্পাদন করা, এটা হলো ফরজ আদায় হয়ে যাওয়া। তাহলে হজের অধিকার কি পেলাম? সংক্ষেপে যদি বলতে চাই সেটা হচ্ছে আল্লাহর ঘরে হাজির হওয়া, পাপ কাজ থেকে দূরে থাকা এবং গুনাহ থেকে মাফ চাওয়া। রোজার অধিকার, আমরা রমজান মাসে রয়েছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আজকের রোজা হয়ে গেলে কয়টা হবে? হ্যাঁ, কোনটা ধরবো, নয়টা না দশটা? নয়টা। কারো কারো দশটা মনে হতে পারে, কারণ কেউ কেউ আগের থেকে রোজা রেখেছে, অর্থাৎ শাবান মাস থেকে রোজা রেখেছে, যার কারণে হিসেবে গরমিল হয়ে যাচ্ছে। তো তাদেরকেই ধন্যবাদ জানাবো যারা শাবান মাস থেকে রোজা রেখে এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। রোজার অধিকার কি? রোজা একটি পর্দা স্বরূপ। আল্লাহ তাআলা তোমার মুখ, কান, চোখ, পেট, শরীর, লজ্জাস্থান সমস্ত কিছুর উপরে এই পর্দা বিছিয়ে রেখেছেন, যেন তোমাকে দোজখের আগুন থেকে হেফাজত করে। তাহলে রোজা, রোজার সংক্ষেপে যদি আমরা দেখি রোজার অধিকার কি, একটা পর্দা। কিসের পর্দা? কানের পর্দা, মুখের পর্দা, চোখের পর্দা, নাকের পর্দা, লজ্জাস্থানের পর্দা, এগুলো হচ্ছে রোজার অধিকার। এই পর্দাগুলোকে রক্ষা করা রোজার অধিকার। এই পর্দা যদি আমরা ছিন্ন করি তাহলে রোজার অধিকার আমরা হরণ করলাম, রোজার উপরে জুলুম করলাম। এই রোজার উপরে জুলুম করার কারণে আমাকে শাস্তি পেতে হবে। সদকার অধিকার, পরেরটা কি? সদকার অধিকার। সদকা তোমার সঞ্চিত সম্পদ, আল্লাহর কাছে রক্ষিত আছে এবং সাক্ষী রাখার প্রয়োজন নেই। অর্থাৎ সদকা যদি দিয়ে থাকি তাহলে এটা আমার সঞ্চিত গচ্ছিত সম্পদ। আল্লাহ কি বলেছেন? এক টাকা সদকা দিলে, সদকা মানে কি? দান খয়রাত। এক টাকা দান করলে আল্লাহ দশ টাকা দেয়। প্রত্যেক শুক্রবারে কেউ না কেউ আমরা মসজিদের কোটায় দান করে থাকি,
পাই, আমি তো পাইনি কখনো। তোমরা পেয়েছো? 10 টাকা দিলে তো 100 টাকা পাওয়ার কথা, মসজিদ কমিটি তো আমাকে দেয় না। হ্যাঁ, আমি কোর্টের মধ্যে 10 টাকা দিলে মসজিদ কমিটি আমাকে 100 টাকা দেয় না। তো এটা কোথায় জমা হয়? তোমরা মনে করতেছ মসজিদের কোটাতে জমা হচ্ছে, কিন্তু না, এটা জমা হয় আল্লাহর কাছে। আজকে এই 10 টাকা বা 2 টাকা কাল কেয়ামতের দিনে যখন আল্লাহ ফিরিয়ে দিবে, আমরা ব্যাংকে সঞ্চয় করলে কি হয়, টাকা বৃদ্ধি পায় না? হ্যাঁ, অনেক ব্যাংক আছে 10 বছরে ডাবল হয়। আমি ইন্স্যুরেন্সে চাকরি করি, আমার ইন্স্যুরেন্সে ওরকম রয়েছে, 10 বছরে দ্বিগুণেরও বেশি হয়। তো ঠিক আল্লাহর যে ব্যাংক বা বিমা, সেখানে যে জমা হচ্ছে, সেখানে কি বাড়বে না? বৃদ্ধি পেতে পেতে এমন অবস্থা হয় যখন ওই মূল আমানত সহ, যখন মূল আমানত এবং লাভ সহ যখন আমানতটি ফেরত দেওয়া হবে, তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, এতগুলো কেন? আমি তো এত ভালো কাজ করিনি, এতগুলো সৎকা তো আমি দেইনি। পাহাড় সম, পর্বত সম হয়ে যাবে। মানে যিনি দান করেছিলেন, যিনি সৎ কাজ করেছিলেন, তিনি নিজেই অবাক হয়ে যাবেন। তাহলে আল্লাহর ব্যাংক হিসাব করে দেখো, 1 টাকা দিলে 10 টাকা হয়, ওই 10 টাকা আবার থেকে গেল, আবার 10 বছরে 10 টাকা তো ডাবল হয়েছে, 20 টাকা হয়েছিল, 1 টাকা হলো 10 টাকা। হ্যাঁ, ডাবল তো নয়, 10 গুণ, ডাবল হলে তো হয় দ্বিগুণ, 2 গুণ, কিন্তু আল্লাহর ওখানে, আল্লাহর ব্যাংকে হয় 10 গুণ। আজকে যারা ইফতারিতে সহযোগিতা করতেছেন টাকা পয়সা দিয়ে, অথবা যারা শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন, ইফতারি প্লেট সাজানো, ইফতারি রোজাদারদেরকে ইফতার সাজিয়ে তাদের সামনে তুলে ধরা, প্লেটগুলো তোলা, এই যে নেকির কাজ, একটা নেকি করা মানে আল্লাহ 10 গুণ ফিরিয়ে দেবে। ব্যাংক তো দেয় দ্বিগুণ, দ্বিগুণের উপরে কোনো ব্যাংক কিন্তু দেয় না, আর আল্লাহ সেখানে 10 গুণ দিচ্ছে। তাহলে 1 টাকা হয়ে গেল 10 টাকা, ওই 10 টাকা আবার ব্যাংকে থেকে গেল, 10 গুণ কত হবে? 100 টাকা। আবার ওই ব্যাংকে থেকে গেল, 10 গুণ কত হবে? 1000 টাকা। আবার থেকে গেল ওই টাকা, মানে যতদিন তুমি বেঁচে আসো, কিয়ামত যতদিন হয়নি ততদিন পর্যন্ত এই রকম চক্রাকারে বৃদ্ধি পাইতেই থাকবে। যাই হোক, আমি সময় আমার বেশি নাই, এই জন্য আমি বেশি আলোচনা করব না। সৎকার অধিকার কি? আল্লাহর কাছে রক্ষিত আছে এবং তার কোনো সাক্ষীর প্রয়োজন নেই। যদি তুমি সেটা জানতে, তাহলে যা কিছু প্রকাশ্যে দান করো, তার থেকে গোপনে আরও বেশি বেশি দান করতে। তো এইটা হচ্ছে সৎকার অধিকার। সৎকার অধিকার কি? প্রকাশ্যে দানের চাইতে গোপনে দান করা। অনেকেই বলে যে 10 টাকার রেশন দিয়ে বিশাল আকারের ছবি নেওয়া আর হচ্ছে ভিডিও করা, সেগুলো আবার ফেসবুকে দেওয়া, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা, এটাই ভালো নাকি গোপনে? সৎকার অধিকার বলা হচ্ছে গোপনে দান করাটাই বেশি ভালো। এক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের দিকে আসে, সেটা হচ্ছে আমরা যে রেশনগুলো দিই সেগুলো কেন ছবি উঠাই? এই ছবিগুলো আমরা ফেসবুকে ভাইরাল করার জন্য উঠাই না, বা এই ছবি দিয়ে আমরা লোক দেখানো কাজও করি না যে আমি দিয়েছি, এরকম কিছু করি না, বা এই ছবিগুলো ফ্রেম করে প্রদর্শনী করায় তাও করি না। তাহলে তাদের উদ্দেশ্য
আর আমাদের উদ্দেশ্যের মধ্যে পার্থক্য রয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে অসৎ, আর আমরা যে ছবি উঠাই এইটাতে অসৎ উদ্দেশ্য নেই, এটা বরং সৎ উদ্দেশ্য। সৎ উদ্দেশ্য কি? আমরা যে জিনিসটা বিতরণ করলাম তার একটা প্রমাণ আমরা উপস্থাপন করি সেখানে, যেখান থেকে বিতরণের জন্য আমরা টাকা পাই। অর্থাৎ ইসরাফিল যদি আমাকে 100 টাকা দিয়ে বলে যে টাকাগুলো আপনার এলাকায় বিতরণ করেন, তাহলে সেক্ষেত্রে আমি আমার ডকুমেন্টস হিসেবে আমি যাকে যাকে দিলাম তার একটা করে ছবি নিয়ে ইসরাফিলকে পাঠিয়ে দিলাম যে ইসরাফিল সাহেব আপনি 100 টাকা দিয়েছিলেন, এই যে 10 জনকে আমি 10 টাকা করে ভাগ করে দিয়েছি, এই হলেন 10 জন ব্যক্তি। তাহলে আমি দায়মুক্ত হয়ে গেলাম। তাহলে এইটা বরং ছবি তোলাটা আরও ভালো, নিজের দায়বদ্ধতা থেকে এটা আরও ভালো। যাই হোক, এবার আসি আমরা কোরবানির অধিকার। কোরবানির অধিকার কি? কোরবানির অর্থ হচ্ছে আল্লাহকে পাওয়ার চেষ্টা করা, আল্লাহর অনুগ্রহ দয়া সেগুলোকে পাওয়া। তাহলে কোরবানির জন্য যেটা করতে হবে, পশু ওই 1 লাখ 1.5 লাখ 12 লাখ 25 লাখ টাকার পশু কিনে এনে মিডিয়াতে ভাইরাল হওয়া, প্রত্যেকটি চ্যানেলের ক্যামেরা গিয়ে দেখাবে, হ্যাঁ, যে ইয়াসিন এবারে সর্বোচ্চ দামি একটা কুরবানির পশু কিনেছে, এই এই কুরবানির অধিকার কি আদায় হলো? বরং কি হলো? অধিকার হরণ হলো। কুরবানি তো লোক দেখানোর জন্য নয়, আল্লাহ কি রক্ত মাংস আর গরুর সাইজ দেখবে নাকি? কি দেখবে আল্লাহ? নিয়ত দেখবে, তাকওয়া দেখবে। সে ছোট হলেও আল্লাহ ওটাকে কবুল করবে, এই বড় হতে হবে এইসা মোটা দরকার নেই। তাহলে কুরবানির অধিকার কি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানি করা। এইবার আসছে শিক্ষকের অধিকার, ভালো কথা আসছে, শিক্ষকের অধিকার। প্রথম কি? তাকে সম্মান দেওয়া। আমি শুধু বলে যাই, অনেকগুলো আছে। তার ক্লাসে ভদ্রভাবে থাকা। সুজন শুনছ? যাক ভালো, শিক্ষকের অধিকার আদায় করতেছে সুজন। তাহলে শিক্ষককে সম্মান দেওয়া, তার ক্লাসে ভদ্রভাবে থাকা, মনোযোগ সহকারে তার কথা শ্রবণ করা। কি আউনের মতো হেলান দিয়ে ওটা কি ভদ্রতা? ভদ্র হও। তাহলে কি? মনোযোগ সহকারে তার কথা শ্রবণ করা, তার সংস্পর্শে থাকা। অনেক আছে, বেশি বিয়ে করবো না। উচ্চ স্বরে তার সাথে কথা বলো না, উচ্চ স্বরে কথা না বলা, এটা হচ্ছে শিক্ষকের অধিকার। যদি তার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করে তুমি উত্তর দিও না, কেননা সে তার উত্তর দেবে। অর্থাৎ কোনো একটা ছাত্র শিক্ষককে প্রশ্ন করলো, আরেকজন ছাত্র সেখানে উত্তর দেওয়ার জন্য রেডি, এই ক্ষেত্রে বলা হচ্ছে তুমি তার উত্তর দিও না, তার উত্তর শিক্ষকই দেবে, অথবা শিক্ষক অনুমতি দিলে দেবে। তার ক্লাসে বসে অন্যের সাথে কথা কি? ইসরাফিল আর কি যেন ছেলেটার নাম, সালমান তোমার নাম। তাহলে ক্লাসে বসে অন্যের সাথে কথা বলা, তোমরা হয়তো মনে করবে আমি বানিয়ে বানিয়ে বলছি, বিশ্বাস করে একটাও বানাইনি, ক্যামেরায় আমি ধরে রাখলাম, তোমরা দেখে নিও। হ্যাঁ, এগুলো লেখা আছে এখানে। তাহলে অন্যের সাথে কথা বলা যাবে না ক্লাসে বসে, তার কাছে কারোর ব্যাপারে গীবত করো না, শিক্ষকের কাছে কারো ব্যাপারে গীবত না, নালিশ না, নালিশ আলাদা জিনিস, গীবত আলাদা জিনিস, ব্যাখ্যা দেওয়ার এখন সময় নাই। তার খারাপ দিকগুলো নিয়ে যদি কেউ তোমার কাছে বলে তবে তার প্রতিবাদ করো,
অর্থাৎ একজন শিক্ষকের কোনো একটা খারাপ গুণ এসে তোমাদেরকে বলল, তোমরা সেটাকে সাপোর্ট না করে বরং প্রতিবাদ করো। প্রতিবাদটা কি? যে তোমরা এইভাবে বলো না। একটা লোকের ভালো মন্দ দুটো গুণ থাকে। আমরাও মানে তোমাদের উদাহরণ দিয়ে বলতেছি, তোমরাও তো মানুষ, তোমাদের সব গুণই কি ভালো? তাহলে তোমাদের খারাপ গুণ নাই? তো সেরকম একজন শিক্ষকেরও খারাপ গুণ থাকতে পারে। তাই কেউ এসে তোমার কাছে খারাপ গুণ তুলে ধরলে সেটার প্রতিবাদ করো, যে তিনিও মানুষ, তারও খারাপ গুণ থাকতে পারে। অতএব এই খারাপ গুণটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তার খারাপ দিকগুলো ঢেকে রাখার চেষ্টা করো, তার ভালো দিকগুলো প্রচার করো। একজন শিক্ষকের ভালো দিকগুলো প্রচার করো। তার শত্রুর সাথে সম্পর্ক রেখো না। জটিল কথা, আমার সাথে যার শত্রুতা আছে তার সাথে তোমাদের সম্পর্ক? তবে এখানে কথা আছে, তোমরা যদি আমাকে শিক্ষক হিসাবে মেনে নিয়ে থাকো তাহলে এই অধিকারগুলো তোমাদের উপরে আমার আছে। আর যদি মনে করো না ওনাকে আমি শিক্ষকই মানি না, তাহলে তো তোমাদের উপরে আমার এই অধিকার নাই। এরপরে কি? তার বন্ধুর সাথে শত্রুতা করো না। মানে একজন শিক্ষকের বন্ধুর সাথে শত্রুতা করো না। সুতরাং যদি এই দায়িত্বগুলি পালন করো তাহলে এইখানে একটা সুসংবাদ আছে। তাহলে কি? যদি এই দায়িত্বগুলো পালন করো তাহলে কি হবে? আলী রেজা, তোমার নাম কি? আলী রেজা? জামিন রেজা। হ্যাঁ, জামিন রেজা। আলী রেজা তো এইদিকে। হ্যাঁ, তাহলে জামিন রেজা এখানে একটা সুসংবাদ দিচ্ছে কি? যদি এই দায়িত্বগুলি পালন করো তাহলে ফেরেশতারা সাক্ষী দেবে যে তুমি যা করেছো সব আল্লাহর জন্য করেছো, আর তার কাছ থেকে যা শিখেছো তা মানুষের দেখানোর জন্য নয়। ফেরেশতারা সাক্ষী দেবে, বিশাল ব্যাপার। শিক্ষার্থীর অধিকার, এটা বলেই আমি আজকে শেষ করব, কারণ সময় নাই। শিক্ষার্থীর অধিকার কি? তোমার উপরে তাদের অধিকার হচ্ছে এই যে, যেহেতু আল্লাহ তোমাকে জ্ঞানের ভাণ্ডার দিয়েছে, এটা শিক্ষককে বলা হচ্ছে। হ্যাঁ, যেহেতু তোমাকে জ্ঞানের ভাণ্ডার দিয়েছে, সেহেতু তুমি তাদের অভিভাবক। শিক্ষার্থীদের শিক্ষককে বলছেন যে তুমি ছাত্রদের অভিভাবক। সুতরাং যদি তাদেরকে ভালো শিক্ষা দাও ও তাদের সাথে রূঢ় ব্যবহার না করো এবং তাদের উপর রাগান্বিত না হও, তাহলে তোমাকে আল্লাহ অফরন্ত নিয়ামত দান করবে। অনেকগুলো কথা বলেছে। একটা কি? তাদের সাথে তাকে ভালো শিক্ষা দেওয়া, তার সাথে রূঢ় ব্যবহার না করা, তার সাথে রাগান্বিত না হওয়া। কিন্তু এখানে একটা কিন্তু আছে, অভিভাবক আগে বলে দিয়েছে শিক্ষকরা হলো অভিভাবক। তো তোমাদের অভিভাবক কি শুধুই আদরই করে না শাসনও করে? তার মানে শাসন করা যাবে। এই যে রাগান্বিত হওয়ার কথা বলা হচ্ছে, এইটা হলো অযথা রাগান্বিত হওয়া। যদি কোনো ক্ষেত্রে অপরাধ করে থাকো সেক্ষেত্রে রাগান্বিত হওয়াটা দোষনীয় নয়। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। এরপরে কি? আর যদি তাদের উত্তম শিক্ষা থেকে বঞ্চিত করো, তাদের উপর চড়াও হও, তাহলে আল্লাহ তোমার কাছ থেকে শিক্ষার আলো উঠিয়ে নেবে। শিক্ষকদেরকে কত বড় কথা বলেছে আল্লাহ দেখো। ছাত্রদের ক্ষেত্রে বলল ফেরেশতারা সাক্ষী দেবে, আর শিক্ষকদের ক্ষেত্রে বলল শিক্ষার আলো উঠিয়ে নেবে। এটা তো আজাব, আজাব না? এবং তার করুণা অনুগ্রহ থেকে তোমাকে বঞ্চিত করবে। আমার তো গা শিউরে উঠেছে। করুণা এবং অনুগ্রহ, যদি ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করি, অযথা রাগারাগি করি, ফালতু
কষ্ট দেই, তাহলে কী হবে? আল্লাহ তার অনুগ্রহ দয়া আমার কাছ থেকে উঠিয়ে নেবে। তাই বলে তোমার নামটা কি? সাইফুল ইসলাম। তাই বলে সাইফুল ইসলাম মনে করতে পারে যে পরীক্ষা একটা কষ্টকর বিষয়, এই শিক্ষকরা আমাদের উপরে পরীক্ষা চাপিয়ে দেয়, এই কারণে আল্লাহ তাদের উপর থেকে নিয়ামত তুলে নেবে, এইটা ভেবো না সাইফুল। হ্যাঁ, আল্লাহও কিন্তু পরীক্ষা ব্যতীত ছাড়ে না। ওয়ালা নাবলু আন্নাকুম, তোমাদের পরীক্ষা নেওয়া হবে, আল্লাহও পরীক্ষা নেন। তাহলে যিনি অনুগ্রহ তুলে নেওয়ার কথা বলেছেন তিনিই পরীক্ষা নেয়। অতএব পরীক্ষা ছাত্রদের কষ্টকর হলেও এটা শিক্ষকের কোনো দায়ভার নাই। আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু আমাদের পরবর্তী আলোচক আসবেন, আর আজকে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের আলোচনা আমরা শেষ করব। আমি আহ্বান জানাবো, যে অধিকারগুলোর কথা বলেছি সেগুলো লাইব্রেরিতে আমাদের বই আছে, সেই বইতে সময় পেলে সেগুলো পড়ে নেবা। আর যারা অনলাইনে আছেন তাদেরকেও আহ্বান জানাবো এই বইটি সংগ্রহ করে অধিকার বিষয়গুলি জেনে নেওয়ার জন্য। আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইমাম জয়নুল আবেদিন আল ইসলামের শেষ জীবনের বিষয়গুলি, বিশেষ করে কারবালার পর তিনি যে কষ্টগুলি পেয়েছেন, এত কষ্টের পরেও তিনি 57 বছর জীবিত ছিলেন। কত বছর? 57 বছর। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক তার নির্দেশে হিশাম বিন আব্দুল মালিকের মাধ্যমে তাকে বিষ প্রয়োগ করা হয়। এই বিষ পান করার ফলে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম ইহত্যাগ করেন, ইহকাল ছেড়ে পরকালে যান, এবং তাকে সমাধিস্থ করা হয়, কবরস্থ করা হয় কোথায়? মদিনার জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি, যেখানে আরও কয়েকজন ইমাম আমাদের রয়েছেন, বিশেষ করে ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম বাকির আলাইহিস সালাম, এইভাবে বেশ কয়েকজন ইমাম, এমনকি ধারণা করা হয় হযরতে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা তাকেও জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে, কিন্তু তার কবরটি চিহ্নিত নাই। যাই হোক, আমরা আমাদের ইমাম থেকে যেন শিক্ষা লাভ করতে পারি, ইমামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি। ইমামকে যেমন আনুগত্য করার কথা বলা হচ্ছে, সেই আনুগত্য যেন আমরা করতে পারি, এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।